चलो बॉयलर सूत्र देखो, दो ऐसे पैरामीटर ऐसे की पी वी एंड टी, ठीक है सर। तो तीन टा सूत्र আছে আমাদের, একটা বয়লার সূত্র, একটা চার্লসের সূত্র আর একটা গেলোসাফের সূত্র, ঠিক আছে। তিনটা সূত্রের মধ্যে তিনটা কাজ করা হয়েছে, একবার পি কে কনস্ট্যান্ট রেখে ভি আর টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, একবার ভি কে কনস্ট্যান্ট রেখে পি আর টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, একবার টি কে কনস্ট্যান্ট রেখে পি আর ভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, ঠিক আছে। তিনবার তিনটা কাজ করা হয়েছে, কি বললাম, তিনবার তিনটা কাজ করা হয়েছে, কি একবার পি কে কনস্ট্যান্ট রেখে পি আর ভি এর মধ্যে সম্পর্ক, ভি আর টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, একবার ভি কে কনস্ট্যান্ট রেখে পি আর টি এর মধ্যে, আর একবার টি কে কনস্ট্যান্ট রেখে পি আর টি এর মধ্যে। টেকনিকটা কি, টেকনিকটা হলো এক একবার এক একজনকে কনস্ট্যান্ট রাখা। একবার আমরা গ্যাসের চাপকে কনস্ট্যান্ট রাখবো, একবার গ্যাসের আয়তনকে কনস্ট্যান্ট রাখবো, আরেকবার গ্যাসের তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখবো। একজনকে কনস্ট্যান্ট রেখে বাকি দুইজনের মধ্যে সম্পর্ক স্থাপন করছো। তোমার যদি ফর্মুলা মনে না থাকে, তুমি জাস্ট সিম্পলি এইভাবে মনে রাখবা, কার সূত্রে কোনটা কনস্ট্যান্ট, কার সূত্রে কোনটা কনস্ট্যান্ট, কি বললাম, কার সূত্রে কোনটা কনস্ট্যান্ট, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে। যেমন বয়লার সূত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট, বয়লার সূত্রে আমরা কি করি গ্যাসের তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখি, গ্যাসের তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে। বয়লার সূত্রে আমরা কি করি গ্যাসের তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখি। আচ্ছা, তুমি যদি গ্যাসের তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখো, তাহলে বাকি দুটো প্যারামিটার কি, একটা হলো টি আর একটা হলো ভি। চলো এবার একটু এই দুটোর মধ্যে একটু সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। এবার আমরা একটা এক্সপেরিমেন্ট চালাবো। আমার কাছে একটা পাত্র আছে, কি আছে, একটা পাত্র আছে যার দেয়ালগুলো চাইলে চেপে আসতে পারে, হ্যাঁ চাইলে কিন্তু চেপে আসতে পারে, চাইলে সম্প্রসারিত হতে পারে, ওকে। আচ্ছা এবার 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 একটু খেয়াল করবে, হ্যাঁ গ্যাসের পাত্রের দেয়ালগুলো কিন্তু মুভেবল, হ্যাঁ গ্যাসের পাত্রের দেয়ালগুলো কিরকম মুভেবল, ওকে মুভেবল, বুঝতে পারছো। আচ্ছা এবার একটু খেয়াল করবে, ভালো মতো খেয়াল করবে, দেখো আমার কথা একটু ভালো মতো, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল খেয়াল করো। খেয়াল ধরো বাইরে থেকে 20 নিউটন পার মিটার স্কয়ার প্রেসার পড়তেছে, 20 প্যাস্কাল প্রেসার পড়ছে কথার কথা, এবং পাত্রের আয়তন 20 মিটার কিউব, পাত্রের যে দেয়ালগুলো সেগুলো কিন্তু মুভ করতে পারে, এই পাত্র চলে সংকুচিত হতে পারে, এই পাত্র চলে প্রসারিত হতে পারে। ধরো পাত্র সংকুচিত হচ্ছে না, পাত্র প্রসারিত হচ্ছে না, তার মানে কি, তার মানে এইখান থেকেও 20 মিটার স্কোয়ার প্রেসার যাচ্ছে। দুই পাশ থেকে যদি সমান প্রেশার না চাইতো, এক পাশে প্রেশার যদি বেশি হইতো, পাত্র যে কোনো একদিকে মুভ, ধরো এখানে 15 হইতো এখানে 20 হইতো, পাত্র নিচের দিকে নেমে আসতো, এখানে 15 হইতো এখানে 20 হইতো, পাত্র উপরে দিকে পৌঁছে যেত। আমার কথা বুঝো, বুঝো আমার কথা ভাইয়া, পাত্র এই অবস্থায় আছে তার মানে কি, তার মানে একটি সাম্যাবস্থায় আছে, ওর বাইরে এবং ভিতরে প্রেশার সেম, তার জন্য ওর মরতেছে না, কারণ এগুলো মরতে পারে। এখন এগুলো যদি তুমি লোহা দিয়ে বানাও বেন, তো এটা আলাদা কেস ভাই। যেমন ধরো তোমার যে আমাদের যে বাসায় যে সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরে তো প্রেশার বেশি, মানে তো লোহা দিয়ে তৈরি, বাট আমরা তো বলি লোহা দিয়ে তৈরি, এগুলো নিচে নেমে আসবে, এই সাইডটা নিচে নেমে আসবে, কতক্ষণ পর্যন্ত নিচে নামবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ভিতরে প্রেসার 25 হয়, যতক্ষণ না ভিতরে প্রেসার 25 হয়, কারণ ভিতরে প্রেসার 25 হওয়ার পর্যন্ত তো উপরে প্রেসার বেশি, উপর থেকে নিচে প্রেসার বেশি, ততক্ষণ তো নিচে নামতেই থাকবে। ঠিক যেই মুহূর্তে ভিতরে প্রেসার 25 হবে, তখন কিন্তু ও নামা থেমে যাবে। কথা বুঝো, ভিতরে প্রেশার কম ছিল, বাইরে প্রেশার বেশি ছিল, বাইরে বেশি প্রেশারের কারণে, এক্সট্রা প্রেশারের কারণে পাত্র নিচের দিকে নেমে আসছে, পাত্র নিচের দিকে নেমে আসছে, কতক্ষণ পর্যন্ত নিচে নামবে, যতক্ষণ না ভিতরে গ্যাসের চাপ 25 হবে। তাহলে আমাকে একটা কথা বলো, ভিতরে এখন গ্যাসের চাপ কত, 25। এই যে গ্যাসের চাপ তুমি 20 থেকে 25 করলা, গ্যাসের চাপ যদি তুমি 20 থেকে 25 করলা, তার মানে তুমি কি করলা, গ্যাসের চাপ বাড়াই না, তুমি কিন্তু গ্যাসের চাপ, ভিতরে গ্যাসের চাপ বাড়াইছো কেমনে বলো তো, বাইরে থেকে চাপ বাড়ালে, বাইরে থেকে চাপ বাড়ালে অটোমেটিক্যালি ভিতরে চাপ বেড়ে যাবে, কেন, কারণ আয়তন কমতে থাকবে এবং ততক্ষণ পর্যন্ত কমতে থাকবে যতক্ষণ না গ্যাসের চাপ বেড়ে বাইরের চাপের সমান হয়। আয়তন কমতেই থাকবে গ্র্যাজুয়ালি, কতক্ষণ পর্যন্ত কমতে থাকবে, যতক্ষণ না ভিতরের চাপ বেড়ে বাইরের চাপের সমান হয়, আদারওয়াইজ আয়তন নিচে নামতেই থাকবে গ্যাসের পাত্র,
একদম কমতেই থাকবে। বুঝতে পেরেছো আমার কথা? গুড, ভেরি গুড। তার মানে গ্যাসের চাপ আবার অটোমেটিক্যালি বাইরে গেছে, বাইরে থেকে চাপ দিছো, গ্যাসের চাপও ভিতরে বেড়ে গেছে। আরেকটা জিনিস হয়েছে, খেয়াল করো পাত্র আগে এখানে ছিল, পাত্র নেমে আসছে এখানে, তার মানে আয়তন ডিক্রিজ করছে। তার মানে আমি যখন চাপ বাড়াইছি আয়তন আমার কমে গেছে, আমি যখন চাপ বাড়াইছি আয়তন আমার কমে গেছে। এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, এইবার ধরো এই আমার পাত্র, পাত্রের মধ্যে গ্যাস আছে, ঠিক আছে, বাইরে থেকে চাপ হলো 20 মিটার স্কোয়ার, তার মানে ভিতর থেকে চাপ আমি 20, প্রথমে ইনিশিয়ালি 20, আদারওয়াইজ তো এরকমই হয়ে লিখবাম বা সাদা বসে থাকতো না। বাইরের চাপ তুমি কমাই দিলা, কমাই করলাম 15 মিটার স্কোয়ার। বলো কোন পাশ থেকে চাপ বেশি? নিচ থেকে উপরের দিকে চাপ বেশি, বাইরের থেকে নিচের দিকে তো চাপ কম। তাহলে এবার পাত্র কোন দিক যাবে? উপরের দিকে এক্সপ্যান্ড করবে। কতক্ষণ পর্যন্ত এক্সপ্যান্ড করবে? যতক্ষণ না বাইরের চাপ 20 হয়। না, গ্যাসের চাপ চেঞ্জ হবে, বাইরের চাপ কেন চেঞ্জ করবা? বাইরের থেকে তুমি চাপ দিচ্ছ, ঠিক আছে, চেঞ্জ হবে কার চাপ? গ্যাসের চাপ। আয়তন বেড়ে গ্যাসের চাপ চেঞ্জ করে দিবে, আয়তন বেড়ে গ্যাসের চাপ হয়ে যাবে 15 মিটার স্কোয়ার। 15 মিটার, তুমি বলতে পারো ভাই গ্যাসের চাপ কেমনে কমলো, ভাই গ্যাসের চাপ বাড়ে কেমনে, গ্যাসের চাপ কমে কেমনে? আচ্ছা তুমি বাইরে থেকে কোনো এক্সট্রা গ্যাস দিছো? না। তুমি ভিতর থেকে কোনো গ্যাস ছড়াইছো? না। তুমি কি করছো, কি চেঞ্জ করছো? তুমি ক্ষেত্রফল চেঞ্জ করছো। আমরা জানি চাপ ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ, যখন আয়তন বাড়বে ক্ষেত্রফল বাড়বে, যখন আয়তন কমবে ক্ষেত্রফল কমবে। তোমার গ্যাসের অ্যামাউন্ট সেম আছে, গ্যাসের কণার সংখ্যা সেম আছে, তার মানে বলও সেম আছে, চেঞ্জ হচ্ছে কে? ক্ষেত্রফল। তুমি যখন আয়তন বাড়াই দিচ্ছ ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে, এবং ক্ষেত্রফল বাড়লে চাপ অটোমেটিক্যালি কমবে, বুঝছো? তুমি যখন আয়তন কমাই দিচ্ছ ক্ষেত্রফল কমে যাচ্ছে, ক্ষেত্রফল কমলে চাপ অটোমেটিক্যালি বাড়বে, বুঝছো আমার কথা? বুঝছো, বুঝতে পারছো? তার মানে যখন তুমি গ্যাসের চাপ বাড়াবা আয়তন কমবে, যখন চাপ কমাবা আয়তন বেড়ে যাবে, বুঝছো? তারপরে তুমি চাপ বাড়াচ্ছ কমাচ্ছ বাইরে থেকে, ভিতরেরটা অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করে দিবে বাইরের ওই চাপের সাথে, কিভাবে? আয়তনটাকে চেঞ্জ করে। তুমি যদি বাইরে থেকে চাপ বাড়াও আয়তন কমে, ভিতরেরটা চাপ বেড়ে যাবে। তুমি যদি বাইরে থেকে চাপ কমাও আয়তন বেড়ে, ভিতরেরটা চাপ বেড়ে যাবে। তাহলে আয়তন বাড়তেছে কমতেছে কেন? সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য। কার সাথে? বাইরের চাপ আর ভিতরের চাপের মধ্যে যেন একটা ইকুইলিব্রিয়াম বজায় থাকে, এন্ড এই যে পাত্রটা ওদের একটা স্টেবল অবস্থায় আসে তার জন্য। বুঝতে পারছো আমার কথা? তাহলে বয়লের সূত্র কেমন আসছে, বুঝছো? এই হলো আমাদের বয়লের সূত্র। গ্যাসের তাপমাত্রা স্থির রেখে চাপ বাড়াইলে আয়তন কমে, চাপ কমাইলে আয়তন বাড়ে। তাপমাত্রা কেন স্থির রাখা লাগলো? কারণ তুমি যদি তাপমাত্রা বাড়াইতে থাকো তখন গ্যাসের ছোটাছুটি বাড়বে, এবং গ্যাসের ছোটাছুটি বাড়লে গ্যাসের বল বৃদ্ধি পাবে, যে বলটা গিয়ে প্রয়োগ করবে, বেশি জোরে গিয়ে প্রয়োগ করবে না, ওর গতিশক্তি বাড়বে। গতিশক্তি বাড়লে বেশি শক্তি নিয়ে গিয়ে প্রয়োগ করবে বলটা, তাহলে বলও বেড়ে যাবে। বল যদি বেড়ে যায় তখন কিন্তু চাপের উপর শুধুমাত্র ক্ষেত্রফল ইফেক্ট ফেলবে না, বল ইফেক্ট ফেলবে, তখন ঝামেলা, তখন দুইটা প্যারামিটার নিয়ে কাজ করা লাগবে, ঝামেলা। এর জন্য বয়লের সূত্রে টেম্পারেচার থাকে কনস্ট্যান্ট রাখছি, যেন প্যারামিটার একটা হয়, যেন প্যারামিটার হয় একটা, ঠিক আছে? তার মানে বয়লের সূত্রে চাপ বাড়ালে আয়তন কমে, চাপ কমাইলে আয়তন বাড়ে। দ্যাট মিনস একজন আরেকজনের ব্যস্ত অনুপাতে, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। এটাই হলো বয়লের সূত্র। এখন আমরা জানি সমানুপাতিক সেন্চুরাল একটি ইকুয়ালস এখানে হবে, তো তার জন্য একটা কনস্ট্যান্ট লেখা লাগে, ইনটু 1/V। দ্যাট মিনস ইভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে? এই হলো আমাদের ফর্মুলা, ওকে, বয়লের সূত্রের জন্য ফর্মুলা।